আগামী 17 সেপ্টেম্বর রবির গোচর, এর ফলে পাঁচ রাশির ভাগ্য ছুটতে থাকবে দুর্গাপুজো পর্যন্ত, অর্থাৎ একটানা 17 তারিখ থেকে দুর্গাপুজো পর্যন্ত ভাগ্যের স্বাদ কিন্তু পাবে এই পাঁচটা রাশির জাতক জাতিকারা। ফলে কি হবে, ভাগ্য উন্নতি হবে, সমস্ত কাজে সাকসেস পাবে, ঋণ থেকে মুক্তি পাবে, আর্থিক দিক থেকে শক্তিশালী হবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের প্রত্যেকটা দিন যে অনুরোধ করি সম্পূর্ণ ভিডিওটা দেখার, আজও কিন্তু অনুরোধ করব। দেখুন, আর কয়েকটা দিন বলা চলে যে সামনেই আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। আর দুর্গাপুজোর আগেই যদি আপনার ভাগ্য বদলায়, এটা কেমন হবে বলুন তো? অবশ্যই ভালো হবে। তাই এই পাঁচটা রাশির উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আমি বললাম যে এই পাঁচটা রাশির জাতক জাতিকাদের 17 তারিখ থেকে দুর্গাপুজো পর্যন্ত ভাগ্য ছুটতে থাকবে, ধনী কোটিপতি হবে, আর এই টাইমের মধ্যে আপনারা অটোমেটিক সব পেয়ে যাবেন, এরকম ভাবলে আপনাদের ভুল ভাবনা হবে। এরকমটা কখনো হয় না। জাস্ট আমাদের দুটো সময়ের খেলা চলে, একটা অশুভ সময়, একটা শুভ সময়। তাই আপনার জন্য 17 সেপ্টেম্বর থেকে দুর্গাপুজো পর্যন্ত যথেষ্ট শুভ সময় থাকবে। আর এই শুভ সময় যদি আপনারা চেষ্টা করতে পারেন, তাহলেই সাকসেস, সফলতা আপনার জীবনে আসবে। আমি যে কথাগুলো বললাম যে আপনার আর্থিক উন্নতি, সর্বকাজে সফলতা, সব কিছু আপনি কিন্তু আপনার সাথে মিলিয়ে নিতে পারবেন আপনার যদি চেষ্টা থাকে। আর যদি কেউ মনে করে যে আমার রাশি আছে আর আমার 17 তারিখ থেকে দুর্গাপুজো পর্যন্ত ভালো সময় চলবে, তাহলে তো আমি আমার কিছু করতে হবে না, ঘরে বসে থাকি, সব পেয়ে যাব, তাহলেই আপনার ডিসিশন বা সিদ্ধান্ত ভুল। তাহলে আপনার জীবনে শুধু এই সময় না, কোনোদিনই সফলতা আসবে না। কারণ সফলতা আসার আগে আপনার মানসিকতা চেঞ্জ করতে হবে। আমি প্রত্যেকটা দিনই বোঝানোর চেষ্টা করি যে আমি যে বিষয় নিয়েই আলোচনা করি না কেন, সেই বিষয়গুলো ভালো করে বুঝতে হবে, ভালো করে জানতে হবে যে কি বলতে চাই। তারপর আপনারা কিন্তু আপনাদের সঙ্গে মিলিয়ে নেবেন, তারপর আপনাদের জীবনে অ্যাপ্লাই করবেন, তারপরে গিয়ে সফলতা। তাহলে আসুন আগে আমি এই পাঁচটা রাশির নাম বলি আপনাদের সুবিধার্থে। আবার আপনারা কি করছেন, আপনার রাশি আছে কি না দেখতে গিয়ে সম্পূর্ণ ভিডিও কেটে বেরিয়ে যাচ্ছেন, আর যখন আপনার রাশি পেয়ে যাচ্ছেন তারপর কি করছেন, কমপ্লিট ভিডিও দেখা, আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করছেন। যখনই আপনার সাথে মিলছে না, তখনই কিন্তু একটা ভুল ধারণা আপনাদের মধ্যে তৈরি হচ্ছে যে অ্যাস্ট্রোলজি সঠিক নয়, আমার সাথে মিলছে না। তাই আমি প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলি, যদি আপনার রাশি থেকে থাকে সম্পূর্ণ দেখুন, একদম কাটবেন না। আর যদি আপনার রাশি না থেকে থাকে তাহলে দেখার দরকার নেই। তাহলে অনুরোধ রইল, আমি প্রথমেই রাশিগুলো বলি। প্রথম যে রাশির কথা বলবো সেটা সিংহ রাশি। আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই এই 17 সেপ্টেম্বর যখন রবি রাশি পরিবর্তন করবে, তারপর থেকে কিন্তু ভাগ্য চমকাতে থাকবে। এতটাই আপনার ভাগ্য চমকাবে যে আপনার সমস্ত দিক থেকে জীবনে সফলতা নেমে আসবে। আর দুর্গাপুজো পর্যন্ত কিন্তু আপনার এই শুভ সময় থাকবে। অর্থাৎ আমাদের সময়ের খেলা, আমি আগেও বলেছি যে একটা শুভ সময়, একটা অশুভ সময়, আপনার কিন্তু শুভ সময় থাকবে। আর এই শুভ সময় আপনার চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। এই সমস্ত কিছু যদি আপনার মধ্যে থাকে তাহলে আজকের আলোচনায় কিন্তু 100% আপনার সাথে মিলবে, ভালোভাবে আপনার সাথে মিলিয়ে নিতে হবে যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না, তবেই কিন্তু আমার কথাগুলো মিলবে। এবং তার সাথে সাথে আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখায় দেখতে হবে রবি গ্রহের অবস্থান কি আছে। কারণ আমরা জানি রবি গ্রহ থেকে আমরা মান, যশ, খ্যাতি এবং বিজনেসও পেয়ে থাকি, অর্থাৎ আপনার সার্ভিসের দিকটাও কিন্তু আমরা দেখে থাকি। তাই রবি ভালো থাকা প্রত্যেকের জীবনের প্রয়োজন। আর রবি যদি ভালো থাকে, আজকের আলোচনা আপনার সাথে 100% মিলবে। 2 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়ে থাকে তাহলে এই যে রবির গোচর বা রবির যে রাশি পরিবর্তন 17 তারিখে হচ্ছে, তারপর থেকে দুর্গাপুজো পর্যন্ত দারুণ সময় কিন্তু থাকছে মীন রাশির জাতক জাতিকাদের। এই সময় ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। তাই আপনাদের কি করতে হবে, অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। কারণ পরিশ্রম ছাড়া সম্ভব না আপনার জীবনে কিছু হওয়া, আমি প্রত্যেকটা দিনই কিন্তু বলি। আর আপনারা অনেকেই এই কথাগুলো ভুল বোঝেন, আপনারা এটাই জানেন আমার রাশি আছে মানে আমার সাথে মিলবে, আমার সময় বলো, আমি তো কোটিপতি হয়ে যাব, ধনী হয়ে যাব, চলো ঘরে বসে থাকি, সব পাই, আমার যখন রাশি আছে আমি সব পেয়ে যাব। আর সেখানেই আপনাদের ভুল হয়, জিরো।
কিছুই আপনারা পাবেন না, কারণ পরিশ্রম ছাড়া কোনোদিনও সম্ভব না। আপনার সময় আজ নয়, এই মানে এই 17 তারিখ নয়, হাজার হাজার বার আপনার ভালো সময় আসছে চলে গেছে, আপনি বুঝতেও পারেননি। কেন বুঝতে পারেননি বলুন তো? ওই যে আপনারা, আপনার রাশি আছে মানে দাবি, আমার রাশি আছে মানে আমার সাথে সব পেয়ে যাব, সব মিলে যাবে, এই ভাবনা চিন্তার জন্য কিন্তু এই শুভ সময়টা আপনাদের জীবনে কোনো রকম পরিবর্তন আনতে পারেনি। তাই শুভ সময় আসে চলেও যায়, সেগুলোকে ধরে রাখাটাই হচ্ছে মেন। আর আমরা অনেকেই জানি না কবে শুভ সময়, কবে ভালো মানে খারাপ সময়, সেই সময়টাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এই যে শুভ সময়টা তৈরি হবে 17 তারিখ থেকে দুর্গাপূজা পর্যন্ত, এই সময়টা কিন্তু রবি তৈরি করবে, রবির যখনই রাশি পরিবর্তন হবে তারপর থেকে। তার মানে এই সময়টা কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, সমস্ত কিছু আপনার জীবনে দেখবেন খুব সহজে পেয়ে যাবেন। আপনি জানেন, জানবেন যখন তখন, ধরুন আপনি জানলেন না এই টাইমটা, এই টাইমে আপনার জীবনে অবশ্যই সুযোগ সুবিধা আসবে কিন্তু আপনি তো গ্রহণ করবেন না। আপনি জানেন এর আগে অনেক চেষ্টা করেছি কিছুই পাইনি, আর করবো না। আপনি কিন্তু এবার করলে পেতেন কিন্তু করলেন না, সেখানে আপনার কিন্তু কোনো লাভ হলো না। ভালো সময় আসলো, সুযোগও আসলো, চলেও গেল। সেই কারণেই আমি আপনাদেরকে জানাল, আপনি যদি এখন জানেন যে না এই সময়টা তো ভালো, তারপরে যদি সুযোগ আসে আপনার তো জানা থাকলো যে এটা তো আসবেই, আমার তো এখন ভালো সময়, তাহলে সেটাকে গ্রহণ করবেন, তারপরে আপনার জীবনে পরিবর্তন আসবে। আমি ঠিক এইভাবে প্রত্যেকটা দিনই বোঝানোর চেষ্টা করি। 3 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে তাহলে এই 17 সেপ্টেম্বরের পর থেকে দুর্গাপুজো পর্যন্ত আপনার ভাগ্য কিন্তু চমকাতে থাকবে, সমস্ত দিক থেকে জীবনে সাকসেস আসবে, আপনার আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবেন এবং আপনার ঋণ ধার থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন, আপনার দুশ্চিন্তা টেনশনও কিন্তু অনেক দূরে চলে যাবে, এগুলো সমস্ত কিছু আপনার সঙ্গে ঘটবে। শুধু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে বলতে এই 17 তারিখের পর থেকে দুর্গাপুজো পর্যন্ত চোখ কান খোলা রাখতে হবে, যদি কোনোদিনও আপনার সুযোগ আসে সে সুযোগগুলোকে গ্রহণ করতে হবে। যদি আপনি সব ঠিকঠাক করতে পারেন তাহলে কিন্তু আমি এখন যে আলোচনাগুলো করছি সমস্তটাই আপনার সঙ্গে মিলবে, কারণ কারণ আপনি সব দিক থেকে তৈরি। আর যারা তৈরি না, যাদের ভাবনা চিন্তা এটাই যে আমার রাশি থাকবে আর আমার সাথে সব মিলবে, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো কিছুই মিলবে না, কারণ আপনার পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব। তাই আমি প্রত্যেকটা দিন বোঝানোর চেষ্টা করি সকলের জন্যই যে আপনার পরিশ্রম কিন্তু করতেই হবে, আপনার চেষ্টা থাকতে হবে, আপনার বড় স্বপ্ন দেখতে হবে, তবেই আপনার সাথে মিলবে। আমি বলে দেবো আপনি কোটিপতি হয়ে যাবেন আর আপনি ঘরে বসে হয়ে যাবেন, সেটা রূপকথার গল্পে হয়। আমি জাস্ট আপনাকে অ্যালার্ট করার চেষ্টা করছি যে এই টাইম থেকে এই টাইম ভীষণ শুভ, আপনার ভাগ্য বদলানোর সময় আপনি কোটিপতি হতে পারেন, ধনী হতে পারেন, সেটা কিভাবে হবেন আপনি শোনার পরে যদি অ্যালার্ট থাকতে পারেন, আপনার কাছে অবশ্যই সুযোগ সুবিধা আসবে, সেগুলোকে যদি অ্যাচিভ করতে পারেন তারপর গিয়ে আপনার সাথে মিলবে, অটোমেটিক কিছু হয় না। এরপর যে রাশির কথা বলবো 4 নম্বর, সেই রাশিটি মেষ রাশি। আপনার যদি মেষ রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই এই 17 সেপ্টেম্বর যখন রবি রাশি পরিবর্তন করবে তারপর থেকে জীবনের পরিবর্তন কিন্তু শুরু হবে দুর্গাপুজো পর্যন্ত। দুর্গাপুজো পর্যন্ত আপনার জীবন নানা দিক থেকে পরিবর্তন আসতে পারে, আপনি যদি অ্যালার্ট থাকেন তো। চোখ কান খোলা রাখতে হবে, সমস্ত কিছু ঠিকঠাক আপনার মধ্যে থাকবে, তবেই কিন্তু আমার আজকের আলোচনা মিলবে, তার সাথে সাথে রবি গ্রহের অবস্থানও ভালো থাকবে। সর্বশেষ 5 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়ে থাকে, একই কথা বলবো, আপনারও কিন্তু 17 সেপ্টেম্বর যখন রবি রাশি পরিবর্তন করবে তারপর থেকেই জীবনের পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন। কতদিন? দুর্গাপুজো পর্যন্ত। দুর্গাপুজো পর্যন্ত আপনার জীবনে শুভ সময় থাকবে, এই টাইমে আপনি যা করবেন সাকসেস পাবেন। যদি কোনো সুযোগ আসে গ্রহণ করুন, আপনার পরিশ্রম থাকা অবশ্যই প্রয়োজন আছে, চেষ্টা থাকতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে। আপনার জীবনে যদি স্বপ্ন না থাকে তাহলে কিছুই আপনার হবে না, তাই স্বপ্নটা কিন্তু আপনার দেখতে হবে, আর সব ঠিকঠাক আপনার মধ্যে থাকবে, তার সাথে সাথে রবি গ্রহের অবস্থান ভালো থাকবে, কারণ আজকের আলোচনা রবি গ্রহকে নিয়ে। এবার দেখুন একটু বিস্তারিত আলোচনা করি, যেই যে আগামী 17 সেপ্টেম্বর থেকে রবির যে গোচর, এর ফলে যে 5টা রাশির জাতক জাতিকাদের ভাগ্য ছুটতে থাকবে দুর্গাপুজো পর্যন্ত, যে কথাটা বললাম বা মহাকোটিপতি যোগও কিন্তু তৈরি করবে, তার একটু বিস্তারিত যদি আমরা দেখি তাহলেই আপনার কাছে পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে। দেখুন আগামী 17 সেপ্টেম্বর রবি কিন্তু সিংহ রাশি থেকে বেরিয়ে যাবে কন্যা রাশিতে, আর সেখানে থাকবে এক মাস, অর্থাৎ দুর্গাপুজো পর্যন্ত আমরা কিন্তু পেয়ে যাব এই কন্যা রাশিতে।
এর ফলে কি হবে, যে শক্তিশালী হয়ে যে সুপ্রভাব প্রদান করবে, এই সুপ্রভাব প্রদানের পর এই পাঁচটা রাশির জাতক জাতিকাদের জীবনে নানা দিক থেকে পরিবর্তন আসবে, সুযোগ সুবিধা তারা পাবে নানা দিক থেকে, যে একটা সর্বকাজে সাকসেস সফলতা সেটাও কিন্তু তারা উপলব্ধি করতে পারবে, এবং যে কাজ করবে সে কাজে কিন্তু তারা উত্তীর্ণ হতে পারবে। আমাদের অনেক সময় অনেক চেষ্টা থাকে, সাকসেস পাওয়া যায় না, এই টাইমটা যদি চেষ্টা থাকে বা চেষ্টা করেন সাকসেস পাবেন। আমি বলবো এই সময়টা বড় বড় স্বপ্ন দেখুন, তার সাথে পরিশ্রম, চোখ কান খোলা রাখুন। এই তো অল্প কটা দিন, 17 তারিখ থেকে দুর্গাপূজা পর্যন্ত খুব একটা বেশি না, 1 মাসের কিছু দিন বেশি, তাই এই সময়টা আপনারা সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন আর আমার কথাগুলো আপনাদের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন। দেখুন আমার প্রত্যেকটা কথাই আপনাদের সাথে মিলবে, যে 5টা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।